সবাই, আমি ডক্টর সাকিয়া হক। আজকে আমরা পড়ব সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের বেশ কিছু অংশ। তো চলো শুরু করা যাক। সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের মধ্যে প্রথমেই আমরা পড়ব চোখ নিয়ে। এখন দেখো, তোমরা চোখের বাইরে থেকে যে অংশটা দেখতেছ, হ্যাঁ, মানে যদি আমার চোখ ছোট তারপরে বলি, চোখের বাইরে থেকে যে অংশটা দেখতেছো না, সেইটা চোখের মেইন অংশের মাত্র 1/3 বা 1/3, ভিতরে পুরো একটা বড় গোলের মতো আছে, হ্যাঁ, ওটাকে আমরা বলি অক্ষিগোলক। অক্ষিগোলক ছাড়াও কিন্তু তোমার চোখের আনুষঙ্গিক অংশ আছে, যেমন চোখের পাপড়ি, তারপরে তোমার আইব্রো, হ্যাঁ, এরকম অনেক অংশ আমাদের আছে। তো মোটামুটি এই চ্যাপ্টারে যেটা তোমার জানতে হবে সেটা হচ্ছে অক্ষিগোলক। এখন অক্ষিগোলকের স্তর আবার 3টা। চলো আমরা একটু ছবিটা দেখে আসি, পরে দরকার হলে স্লাইডে আসব। আচ্ছা দেখো, এই ছবিটাতে এইখানে যে ইয়াটা হয়েছে, এই লেয়ারটা আছে বাইরের দিকে একদম, হ্যাঁ, বাইরের দিকে যে লেয়ারটা আছে এইটাকে বলা হয় স্ক্লেরা, হ্যাঁ, স্ক্লেরা। স্ক্লেরার পরের যে লেয়ারটা, এই যেটা, এইটাকে বলা হয় করোয়েড, ঠিক আছে। আর একদম ভিতরে যে লেয়ারটা, তাহলে এই যে সাদা, যেটা সাদার মতো দেখতে, সেটা হচ্ছে স্ক্লেরা। এই যে এইটা, এটা হচ্ছে তোমার করোয়েড, হ্যাঁ। আর এই যে হলুদের মতো লাগতেছে না, এইটা হচ্ছে তোমার কি, রেটিনা। আচ্ছা তো অক্ষিগোলকের বাইরের স্তর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবে, স্ক্লেরা। মাঝখানের স্তর করোয়েড, একদম ভিতরের স্তর কি, রেটিনা। আচ্ছা একটা কথা একটু বলি, স্ক্লেরা বাইরের স্তর না, এবং বাইরের স্তর যদি হয় তাহলে তোমাকে যদি বলা হয় আচ্ছা বলো তো অক্ষিগোলকের শেপ কে মেনটেন করে, স্ক্লেরা, বা অক্ষিগোলককে প্রোটেকশন কে দেয়, স্ক্লেরা। বাইরের স্তরের গুলো তো কাজই এটা হয়, তাই না। আচ্ছা করোয়েডের ব্যাপারে দেখো, এই ছবিটায় দেখতে পাচ্ছো, এই যে এই জায়গাটায় দেখছো, এই জায়গাটা বেশ আর্টারি ভেইনের মতো দেখা যাচ্ছে, মোটামুটি রক্ত সরবরাহ আছে, তাই না। তাহলে এই যে রক্ত সরবরাহের মতো জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাকে বলা হয় তোমার হচ্ছে করোয়েড। তাহলে তোমাকে যদি বলা হয় স্ক্লেরা, করোয়েড আর রেটিনার মধ্যে কোন স্তরে রক্ত সরবরাহ থাকে, সেটা হচ্ছে কি, করোয়েড হবে। আচ্ছা এখন যদি বলে রক্ত সরবরাহ কেন থাকে, রক্ত সরবরাহ লাগে কারণ চোখে নিউট্রিশন লাগবে না, পুষ্টি লাগবে, তো চোখ না হলে মানে কাজ করবে কিভাবে। আবার চোখের নিশ্চয়ই বর্জ্য পদার্থ তৈরি হয়, ওই বর্জ্য পদার্থ গুলো কোথা দিয়ে যাবে, এই রক্তের সরবরাহের মাধ্যমেই বাইরে চলে যাবে, ঠিক আছে। তো এই কারণে করোয়েড লেয়ারটার ইম্পর্টেন্স অনেক বেশি। আচ্ছা শেষে আসি, শেষে যে লেয়ারটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রেটিনা। এখন রেটিনার নাম তো তোমরা শুনছো, হ্যাঁ, রেটিনার ব্যাপারে তোমরা এটাও নিশ্চয়ই শুনছো যে দুই ধরনের কোষ থাকে, রড আর কোন, তাই না। রড আর কোন নিয়ে আমরা একটু পরে যাব, একটু বলি। এই যে আমরা বাইরের স্তরটা পড়লাম, তাই না, স্ক্লেরা। স্ক্লেরা যখন একদম, এটা তো আমাদের চোখের বাইরের অংশ, যেটা আমরা, তুমি যদি এখান থেকে তাকাও তাহলে তুমি আরেকজনের চোখ দেখবা, তাই না, বাইরে থেকে যেটুকু দেখবা, এখানে ধরো চোখের পাপড়ি, হ্যাঁ, তাহলে বাইরে থেকে যেটুকু দেখতেছো সেটাই হচ্ছে তোমার, হ্যাঁ, বাইরে থেকে তুমি তো আর স্ক্লেরা করোয়েড রেটিনা এগুলো দেখতে পাচ্ছ না, বাইরে থেকে যেটুকু দেখতেছো সেটা তোমার মাত্র 1/3, তাহলে এইটা কত, 2/3, খুবই ইজি। আচ্ছা স্ক্লেরাটা সামনের দিকে এসে যেটা গঠন করে এটাকে বলা হয় কর্নিয়া, ঠিক আছে। তাহলে স্ক্লেরারই কিন্তু সামনের অংশের নাম হচ্ছে কর্নিয়া। এন্ড দেখো এই এই যে অংশটা, হ্যাঁ, একটু ঝুলে ঝুলে আসছে না, এই অংশটা কিন্তু করোয়েডের পার্ট, কালার দেখলে তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। এই যে এই কালারটা দেখো আর এই কালারটা দেখো সেম। তো এই এই জায়গাটার নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। কি নাম, সাসপেনসরি লিগামেন্ট। কেন এটার নাম সাসপেনসরি লিগামেন্ট, কারণ এটা লেন্সকে সাসপেন্ড করে আছে, তাই লেন্সটাকে ধরে আছে, তাই এটার নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। লিগামেন্ট মানে হচ্ছে, আমি তোমাকে একটু যদি ছবিটা এখানে আঁকাই, ঠিক আছে, ছবিটা আসলে এইরকম, হ্যাঁ, দুই পাশ থেকে হচ্ছে ধরো এরকম, ধরো পেশি ঠেসি আসছে এই জায়গাটায়, ধরো লেন্স, হ্যাঁ, তাহলে এইখান থেকে তো করোয়েডের পার্ট হয়ে গেল। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় সিলিয়ারি পেশি, এই জায়গাটাকে বলা হয় সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি থেকে যে সুতার মতো অংশ বের হয়েছে এইটা আমাদের সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট কি ধরে আছে, লেন্সটাকে ধরে আছে। তাহলে এইগুলো কিসের পার্ট, এই যে তোমাকে সিলিয়ারি পেশির কথা বললাম, সিলিয়ারি বলয় বলুক, পেশি বলুক, সিলিয়ারি যাই বলুক, সিলিয়ারি নাম থাকলে প্রবর্ধক বলুক, সাথে সাসপেনসরি লিগামেন্ট, এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের করোয়েডের পার্ট।
তাহলে করোয়েডে কিন্তু আমাদের লেন্সটাকে ধরে রাখে। এর ভিতরের যে পার্ট এটা হচ্ছে রেটিনা, ঠিক আছে? রেটিনার মধ্যে দুই ধরনের কোষ থাকে, তোমাদের এটা বললাম, রডও থাকে কোনও থাকে। রড আর কোন কাকে বলে? রড হচ্ছে এমন এক ধরনের কোষ, ধরো তোমার রাত হয়েছে, হ্যাঁ, রাত হইলে কি হবে, রড লাইট বন্ধ। আমরা এভাবে মনে রাখি রড লাইটটা কখন লাগে, রাতে, তাই না? তাহলে রড কোষটা আমাদের রাতে দেখতে সাহায্য করে বা অন্ধকার জায়গায় দেখতে সাহায্য করে, ঠিক আছে? আর কোন কোষটা সাধারণত আমাদের দিনের আলোতে দেখতে সাহায্য করে বা যেখানে আলো থাকে। তুমি একটা জিনিস খেয়াল করবা, যে তুমি যদি একটা অন্ধকার ঘরে ঢুকো, ধুম করে ঘরে ঢুকছো, হ্যাঁ, অন্ধকার, তুমি একটু পরে দেখবা যে তুমি যা যা দেখতে পাচ্ছ ওগুলো বেশিরভাগই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তুমি কোনো সাদা রঙিন কোনো কিছু কিন্তু দেখতে পারবা না। তাহলে এটা কি বোঝা যায়, যখন অন্ধকার থাকে, আলো কম থাকে, তখন কিন্তু আমরা কালারটা ভালো বুঝতে পারি না। তাহলে রড কোষ যেটা যেটা আমাদের অন্ধকার সময় দেখতে সাহায্য করে, রড কোষ কিন্তু আমাদের বর্ণ বুঝাতে হেল্প করে না। এখন দিনের বেলা হইলো, বা ধরো এখন আমি যে এই কাজ করছি, তোমাদের সাথে কথা বলতেছি, এখন তো লাইট আছে আশেপাশে, তাই না? তো লাইট যেহেতু আছে, আমি তো দেখতে পাচ্ছি সবকিছু ফকফকা, তাই না? আমি কালার ডিফারেন্সিয়েট করতে পারতেছি, কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা হলুদ। এই যে কালার ডিফারেন্সিয়েট করতে পারতেছি, এইটা কিন্তু কোন কোষেরও কাজ। তাহলে আলো থাকলে সেটা হচ্ছে কোন কোষ, আলো না থাকলে, অন্ধকার হলে সেটা হচ্ছে রড কোষ আমাদের হেল্প করে। রড কোষ আর কোন কোষ কোথায় থাকে? রেটিনায়। যদি বলা হয় রেটিনার স্তর, উপস্তর গুলো কতগুলো থাকে, 10টা, এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, ভাগ্যিস তোমাদের 10টার নাম পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের রেটিনা, তাই না? রেটিনার মধ্যে একটা জায়গা থাকে, হ্যাঁ, যেই জায়গাটায় কোনো ধরনের রড কোষ কোন কোষ থাকে না, এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয় অন্ধবিন্দু। রড কোষও নাই, কোন কোষও নাই, অন্ধকারও দেখতে পারবে না, দিনের আলোতেও দেখতে পারবে না, আলো ভালো থাকলেও দেখতে পারবে না। কালারের কথা তো পরের কথা, তাই না? তাহলে এই জায়গায় যেহেতু রড কোষ কোন কোষ নাই, তাহলে এই জায়গায় যদি তুমি কোনো কিছু দেখতে চাও, বা এই জায়গাটা তোমার, তুমি কি আসলে দেখতে পারবা, পারবা না? এখন তোমরা তো এইটা মনে হয় জানো, আমি একটু ক্লিয়ার করে ফেলি, তোমরা তো এইটা মনে হয় জানো যে আলো যখন আসে, হ্যাঁ, আলো এসে কিন্তু পিছনে মিলিত হয়, ঠিক আছে? যদি এভাবে আঁকি, আচ্ছা, এখন আলো যদি এই জায়গাটায় মিলিত না হয়ে এই জায়গাটায় মিলিত হইতো, তাহলে কিন্তু আমরা কিছুই বেসিক্যালি দেখতাম না। এই থিওরিটাকে ইউজ করে আমরা কিন্তু ইনভিজিবিলিটি ক্লোকও বানাতে পারি। তোমরা আশা করি হ্যারি পটার পড়ছো অ্যান্ড জানো। তো যাই হোক, আমি আর রেফারেন্স না দিই, আমি যেটা বলতেছি, আলোগুলো সাধারণত সোজাসুজি এসে পিছনে একটা জায়গায় মিলিত হয় ডাইরেক্টলি, এই জায়গাটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস, ঠিক আছে? দেখছো এখানে লেখা আছে, তারপর আমি একটু লিখে ফেলি, ফোবিয়া সেন্ট্রালিস। এটা আরেকটা সুন্দর বাংলা আছে, যেটাকে বলা হয় পিথ বিন্দু। হ্যাঁ, পিথ মানে কি ইয়েলো, তাহলে এটা হচ্ছে ইয়েলো পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই একটা জায়গার নামে কিন্তু অনেকগুলো। তাহলে আলোগুলো এসে রেটিনার উপরে যেই জায়গাটায় মিলিত হয় তাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস, বা পিতবিন্দু বা ইয়েলো পয়েন্ট। তো স্বাভাবিকভাবে আমি এখন ফকফকা দেখতেছি না, যদি না আমার চশমা লাগে, তাহলে আমি যেহেতু ফকফকা দেখতেছি, তাহলে বুঝাই যায় এই জায়গাটায় হচ্ছে রড কোন কোষের আধিক্য থাকে। অ্যান্ড যেহেতু আমি এটা ফকফকা দেখতেছি, তাহলে কোন কোষ, যদি বলি যে রড কোষ আর কোন কোষের মধ্যে কোনটা বেশি থাকে, তাহলে অবশ্যই সেটা কোন কোষ বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, যদি এই আলোগুলো এই জায়গাটায় পড়তো, তাহলে কি এখানে রড কোষ কোন কোষ ছিল? ছিল না। তাহলে কি এই জায়গাটায় আমরা কিছু দেখতাম? দেখতাম না। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা একটু বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা কথা একটু বলি। আচ্ছা দেখো, যে এই যে এই ছবিটাতে, হ্যাঁ, এই ছবিটাতে, এইটা তো আমাদের সাসপেনসরি লিগামেন্ট, তাই না? এইটা হচ্ছে আমাদের লেন্স। এই সামনে লেন্সের আগে যত জায়গাটা আছে, এই পুরাটা জায়গায় থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে? আমরা যে কান্না করি, হ্যাঁ, নোনতা হয়, তাই না? তাহলে কি বের হয় কান্নাটাকে, আমরা কি বলি? অ্যাকুয়াস হিউমার। অ্যান্ড লেন্সের পরে যেই যে বড় প্রকোষ্ঠ দেখতেছো, এই জায়গাটা একটা জেলির মতো থকথকে জিনিস থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় ভিট্রাস হিউমার। ওকে, তাহলে আমরা অনেক কিছু পড়ে পড়ে ফেলেছি। আমরা একটু আগে আগের স্লাইডটায় যাই। দেখো এখানে আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম মুখগহ্বরের স্তর তিনটি, আশা করি তোমরা এখন পারো, স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা।
করোয়েডের মধ্যে কিছু পার্ট আছে, একটা হচ্ছে আইরিশ, একটা হচ্ছে সিলিয়ারি বডি, একটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট, একটা হচ্ছে পিউপিল। আচ্ছা এবার চলো আমরা একটু পরের স্লাইডটাই দেখি। এই যে ছবিটা, হ্যাঁ ছবিটার মধ্যে এই যে জায়গাটা আমি হচ্ছে আঁকছিলাম তোমাদের জন্য, সেটা হচ্ছে লেন্স। হ্যাঁ এভাবেই তো লেন্সটা থাকে, লেন্সের সামনে একটা ছোট পর্দার মতো জায়গা থাকে। আচ্ছা এটা তো তোমার কর্নিয়া, তাই না? এখানে ছোট্ট একটা পর্দার মতো থাকে, এই যে ছোট পর্দাটা না, এই পর্দাটাকে বলা হচ্ছে তোমার আইরিস। হ্যাঁ আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো, দেখবা কি যখন তুমি হচ্ছে একটা ধুম করে অন্ধকার রুমে ঢুকবা, তখন তুমি কিছুই কি দেখতে পারবা? পারবা না। তখন তুমি কি করার চেষ্টা করবে? তুমি চোখটাকে বড় বড় করার চেষ্টা করবে, তাই না? তোমার আইরিসটা তখন এইরকম ভাবে সরে আসে যাতে বেশি আলো ঢুকতে পারে। আচ্ছা আবার যখন দেখবে যে দিনের আলো, খুব রোদে তুমি গেছো, তখন দেখবে চোখ ছোট ছোট হয়ে আসতেছে, তাই না? তখন তোমার এই আইরিস দুইটা অল্প একটু ফুকো তৈরি করে যাতে কম আলো ঢুকে এন্ড তোমাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? তো আইরিসটা এইরকম ভাবেও বেশি ওপেন করতে পারে, আবার খুব কাছাকাছি চলে আসতে পারে যাতে আলো কম ঢুকে। এই যে ফুকো জায়গাটা, হ্যাঁ আইরিসটা দুইটা জায়গায়, তাই না? এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় তোমার পিউপিল। তাহলে আমি যদি এখানে বলি যে এই দুইটা হচ্ছে আমার আইরিস, এই দুইটার মাঝখানে যে জায়গাটা থাকবে এইটা হচ্ছে পিউপিল। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা আগেরটা একটু চাই, তাহলে আইরিস আর পিউপিল তোমাদের ক্লিয়ার হইলো, তাহলে করোয়েডের পার্টের মধ্যে কিন্তু এগুলো পড়ে। রেটিনার মধ্যে আমরা দুইটা নাম পড়েছি, অন্ধবিন্দু আর ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। অন্ধবিন্দুকে ইংলিশে কি বলে? ব্লাইন্ড স্পট। আচ্ছা চলো আমরা পরেরটাই চলে যাই। আচ্ছা লেন্সের কথা আসি, লেন্সের ব্যাপারে আমরা অত কিছু পড়বো না, কারণ তোমাদের এই বয়সে লাগে না। বাট তোমরা তো এটা শুনছো যে লেন্স চাইলে চেঞ্জ করা যায়, আর্টিফিশিয়াল লেন্স ইউজ করা যায়, কারো যদি চোখে ছানি পড়ে। হ্যাঁ ছানি পড়লে কি হবে? ছানি পড়লে তো কি হবে আমি একটু পরেই বলছি। তো কথা হচ্ছে যে এই লেন্সটা তো চেঞ্জ করা যায়, এটা তো শুনছো, তাই না? তাহলে আমি বলি লেন্সে প্রথম কোশ্চেন, লেন্সে কি রক্ত সরবরাহ আছে কি নাই? এখন স্বাভাবিকভাবে তোমরা নাম দেখে বা হেডলাইন দেখে বুঝতে পারতেছো লেন্সে কেন রক্ত সরবরাহ নেই, তার মানে হচ্ছে লেন্সে রক্ত সরবরাহ থাকে না, তাই না? তাহলে আমি যদি এখানে একটা লেন্স আঁকি, হ্যাঁ লেন্স তো দেখতেই পাচ্ছি একটু দ্বি উত্তল, তাই না? আচ্ছা এখন ধরো লেন্সের মধ্যে কোনো একটা দাগ আছে, এটা সুন্দরভাবে একটা লেন্স হইলো। হ্যাঁ লেন্সের মধ্যে ধরো আর্টারি সাপ্লাই আছে, হ্যাঁ রক্ত সাপ্লাই আছে, তাহলে রক্ত সাপ্লাই হলে এরকম হইতো না? যদি এইরকম হইতো তাহলে আমরা যেই যেইখানে তাকাইতাম আমরা সেইখানে এরকম শিলার মতো দাগ দেখতাম, কথা বুঝছো? তুমি একটা জিনিস খেয়াল করবে, তুমি যদি চশমা পরে থাকো, চশমা যদি তোমার কোনো জায়গায় ফেটে যায়, তো তুমি যেখানে তাকাও সেই জায়গায় তোমার ফাটা ফাটা লাগবে না? ঠিক এই কারণে লেন্সের মধ্যে কোনো রক্ত সরবরাহ নাই, লেন্সটায় রক্ত সরবরাহ নাই। তাহলে লেন্স এই যে কাজ করতেছে, এই যে আমার সাসপেনসারি লিগামেন্টটা সবসময় লেন্সটাকে ছোট বড় করতেছে, হ্যাঁ তো এইটাতে লেন্সের সমস্যা হচ্ছে না? অবশ্যই সমস্যা হচ্ছে। কোন ধরনের সমস্যা হচ্ছে? একটা সময় লেন্স এইরকম করতে করতে একটা সময় লেন্স টায়ার্ড হয়ে যায়, তখন দেখা যায় যে আমরা ঠিকভাবে চোখে দেখতে পারি না। আচ্ছা রক্ত সরবরাহের কথা বলছিলাম, লেন্স যে কাজ করে অবশ্যই এটা পুষ্টি দরকার, বর্জ্য পদার্থ বের করা দরকার। তাহলে এটা কিভাবে করে? এ যেটা করে আশেপাশে, এই যে সাসপেনসারি লিগামেন্ট উপরে থাকে না, সিলিয়ারি পেশি উপর থেকে থাকে, উপর থেকে শোষণের মাধ্যমে পুষ্টিটাকে নেয়। আচ্ছা যেটা বুঝতে যাচ্ছে এখন, লেন্সে ধরো এই যে সাসপেনশন লিগামেন্টের মাধ্যমে লেন্সটাকে একটু ছোট বড় হতেই থাকে, কন্টিনিউয়াসলি লেন্স এরকম কাজ করতেই আছে একদম ছোট একদিন থেকে, তাই না? তো লেন্সের একটা ক্লান্তি বলে কিছু নাই? অবশ্যই ক্লান্তি আছে। যখন লেন্স ক্লান্ত হয়ে যায় তখন লেন্স কিন্তু ভালোভাবে কাজ করতে পারে না। কিভাবে কাজ করতে পারে না? দেখা যায় কি, সাধারণত এটা দেখা যায় কি 40 বছর বয়সের পরে হয়। 40 বছর বয়সের পরে দেখা যায়, সবার যেভাবে এরকম কোনো কথা নাই, তুমি দেখলা কি, তুমি দেখবা একটা জিনিস, তোমরা দেখবা যে নানি দাদির অনেক চশমা আছে এইরকম, এখানে একটা বল্টু আছে, দেখছো কিনা আমি জানি না। তো তাদের কি হয়, তুমি যদি বলো যে হ্যাঁ ওইখানে তাকান তো, ওইখানে তালগাছে তাকান তো, উনি তাকাবে অনেক কষ্ট করে, হ্যাঁ আচ্ছা দেখতেছি দেখতেছি তালগাছ দেখতেছি, একটু সময় লাগবে দেখতে। আবার তুমি বলকে হ্যাঁ আমার আঙুলের দিকে তাকান তো, তখন ওনার আবার দেখতে এখানে একটু সময় লাগবে। মানে কি, তার অ্যাডজাস্ট করতে, অ্যাকোমোডেট করতে একটু সময় লাগতেছে, কারণ লেন্সটা যত তাড়াতাড়ি আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতেছি, একটু বয়স হয়ে গেলে 40 বছর উপরে চলে গেলে সাধারণত লেন্সের কর্মক্ষমতা কমে যায়।
এই কারণে এইটাকে যে ত্রুটি বলা হয় তাকে বলা হয় চালসে ত্রুটি, 40 বছর বয়সে পরে হয় তাই। এন্ড এখানে এখানে তো দূরেও সমস্যা হচ্ছে, কাছেও সমস্যা হচ্ছে, রাইট? দূরেও আর কি অ্যাকোমোডেট করতে প্রবলেম হচ্ছে, কাছেও অ্যাকোমোডেট করতে প্রবলেম হচ্ছে। তাহলে উত্তল লেন্স না অবতল লেন্স কোনটা লাগবে? অবশ্যই দুইটাই লাগবে ঠিক করতে। তাই এই যে চালসে ত্রুটির জন্য যে লেন্সটা ব্যবহার করা হয় এটা হচ্ছে বাইফোকাল লেন্স। এর থেকে বেশি তোমরা হচ্ছে ফিজিক্সে আশা করি তোমরা জানতে পারবা। আচ্ছা, রড ও কোন কোষের ব্যাপারে আসি। রড কোষ দেখতেই পাচ্ছ, রড আকৃতির, হ্যাঁ? কোন কোষ দেখতে পাচ্ছ, কোন আকৃতির? ঠিক আছে, আচ্ছা, একটু কোণের মতো, তাই না? আচ্ছা, একটা কথা একটু বলবো, দেখো রড কোষের সংখ্যা কত? 12,50,00,000, তাই না? মৃদু আলোতে সুবেদি, তাই না? এটা তো আমরা তোমাদের বলছি যে হ্যাঁ তোমার হচ্ছে অন্ধকারে ভালো দেখা যাবে রড কোষের মাধ্যমে, তারপরে হচ্ছে এটাই হচ্ছে উজ্জ্বল আলোতে সুবেদি, কোন আকৃতি, তাই না? কোন কোষের ব্যাপারে এগুলো আমরা জানি। আচ্ছা, একটা কথা একটু বল, দেখো রড কোষে হচ্ছে 12,50,00,000 রড কোষ থাকে, কোন কোষ কিন্তু মাত্র 70,00,000। এই নাম্বারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি রড কোষ না থাকে, রড কোষ না থাকলে রড কোষ কোথায় দেখতে হেল্প করে? অন্ধকারে। এখন রড কোষ যদি না থাকে তাহলে কি তুমি অন্ধকারে দেখতে পারবা? পারবা না। তাহলে ওই রোগটাকে বলা হয় রাতকানা। রড কোষ যেই রঞ্জকের মাধ্যমে তৈরি হয় সেটাকে বলা হয় রডোপসিন। নাম শুনে বোঝা যায় রড, রডোপসিন। আর কোন কোষ যেই রঞ্জকের মাধ্যমে তৈরি হয় সেটার নাম হচ্ছে কোনোপসিন, না আয়োডোপসিন। এই জিনিসগুলো মনে রাখবা। এই যে দেখো, এই যে রডোপসিনেরটা দেখতেছো না, এই রডোপসিনটা কি করে জানো? ভিটামিন এর সাথে কাজ করে, ভিটামিন এর সাথে কাজ করে আমাদের রাতের বেলা দেখতে হেল্প করে, রড কোষ তৈরিতে হেল্প করে। তাই ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এই কথাটা খুব প্রচার আছে, আশা করি বুঝতে পারছো। আসো আমরা প্রকোষ্ঠগুলো আরেকবার একটু দেখি। প্রকোষ্ঠের মধ্যে একটা কথা তো তোমাদের বলছি যে সামনে থাকে অ্যাকোসিউমার, পিছনে থাকে ভিট্রোসিউমার। এখন দেখো আমি যদি একটু এইভাবে আঁকি, এটা হচ্ছে আমাদের কি কর্নিয়া একদম সামনে, এরপরে এটা হচ্ছে আইরিস, এরপরে সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে লেন্স ধরা, একদম পিছনে হচ্ছে রেটিনা, তাই না? আচ্ছা, এখন এই যে কর্নিয়া থেকে আইরিস পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে প্রথম প্রকোষ্ঠ, আইরিস থেকে সাসপেন্সারি লিগামেন্ট পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় প্রকোষ্ঠ, এবং শেষে যা আছে সবই হচ্ছে তৃতীয় প্রকোষ্ঠ। মনে আছে তোমাদের বলছিলাম যে লেন্সের আগ পর্যন্ত সব জায়গায় যেটা থাকে সেটাকে আমরা বলি অ্যাকোয়াসিউমার। তাহলে আমি যদি তোমাদের বলি অ্যাকোয়াসিউমার কোন কোন প্রকোষ্ঠে থাকে, তাহলে প্রথম আর দ্বিতীয় প্রকোষ্ঠ আশা করি তোমরা এটা বলতে পারবা। আর পিছনে কি থাকে? ভিট্রাস, প্রকোষ্ঠের ভিতরে ভিট্রাস হিউমার। ভিট্রাস হিউমার কি জেলির মতো থকথকে, যাতে আমাদের চোখটা সবসময় ময়েস্ট থাকে, আমরা সুন্দরভাবে যাতে দেখতে পারি। আচ্ছা চলো আমরা একদমই চোখের শেষ পর্যায়ে চলে আসছি, এরপর আমরা কান শুরু করব। চোখের মধ্যে বেশ কয়েকটা পেশি থাকে, একটা হচ্ছে মিডিয়াল রেকটাস, একটা ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক। এখানে আমার বেশ কিছু প্রশ্ন কথা আছে। দেখো রেকটাস, হ্যাঁ রেকটাস নামওয়ালা কয়টা? 4টা, ঠিক আছে। অবলিক নামওয়ালা কয়টা? 2টা। তোমরা সবসময় মনে রাখবা রেকটাস যেমন নাম দেয় ঠিক তেমনই কাজ করে, ভালো মানুষ, তাই না? আচ্ছা মিডিয়াল রেকটাস, তোমরা জানো যে মিডিয়াল মানে ভিতরের দিকে, ল্যাটারাল মানে বাইরের দিকে। এখন আমি যদি বলি চোখটা আমার এইদিকে মাঝখানের দিকে চলে আসে, তাহলে আমার কোন পেশি কাজ করতেছে? মিডিয়াল। আমার চোখ যদি বাইরের দিকে আমি তাকাই এইদিকে, তাহলে কোন রেকটাস রেকটাস কাজ করতেছে? সেটা হচ্ছে ল্যাটারাল। যদি উপরের দিকে তাকাই তাহলে কোন রেকটাস? সুপিরিয়ার। যদি নিচের দিকে তাকাই কোন রেকটাস? ইনফেরিয়ার। তাহলে রেকটাসের কাজগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এন্ড অবলিকের কাজ সাধারণত হচ্ছে উল্টা। এখন যদি এমন হয় যে আমি নিচের দিকে তাকাচ্ছি, তাহলে কোন অবলিক হওয়ার কথা ছিল? ইনফেরিয়ার অবলিক, নিচের দিকে, কিন্তু এখানে সুপিরিয়ার অবলিক কাজ করে। কথা কি আশা করি তোমরা বুঝতে পারছো? তাহলে রেকটাস হচ্ছে আমাদের 4 ধরনের, অবলিক হচ্ছে আমাদের 2 ধরনের। রেকটাসে যেমন নাম তেমন কাজ, অবলিকের কাজটা সাধারণত উল্টা হয়। ওকে, আচ্ছা একটা কথা একটু বলবো, তোমরা সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারের প্রথম পার্টে পড়ছো যে আমরা কিছু নার্ভের কাজগুলো আমরা পড়ছিলাম, মনে আছে? পটিস্নায়ুর ভিতরে অলফেক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়া, ট্রাইজেমিনাল, এগুলো পড়ছিলাম। এখন এখানে একটু মনে রাখবা এই সূত্রটা, LR6 SO4 REST হচ্ছে 3,
এই কথাটা মনে রাখবা। কি মনে রাখবা? যে এল আর মানে কি? ল্যাটারাল রেকটাস। ল্যাটারাল রেকটাসকে ছয় নাম্বার নার্ভ সাপ্লাই দেয়। ছয় নাম্বার কোনটা? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। ছয় নাম্বার অ্যাবডুসেন্স না, তাহলে ল্যাটারাল রেকটাসকে কোন নাম্বার সাপ্লাই দেয়? ছয় নাম্বার। ছয় নাম্বার মানে কি? অ্যাবডুসেন্স। দেখো এসোফোর, হ্যাঁ এসোফোর মানে কি? এখানে বুঝতেই পারছো এসোফোর কোনটা হতে পারে বলো তো? সুপিরিয়র অবলিক, তাই না? সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেয় হচ্ছে চার নাম্বার। তাহলে কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, তাই না? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার। ট্রকলিয়ার হচ্ছে চার নাম্বার, তাহলে সুপিরিয়র অবলিককে কে সাপ্লাই দেয়? ট্রকলিয়ার। আচ্ছা বাকি সব তিন, বাকি সব তিন মানে কি? এখানে ল্যাটারাল রেকটাস পেয়ে গেলাম ছয়, সুপিরিয়র অবলিক পেয়ে গেলাম কি চার, বাকি কি আছে? মিডিয়াল রেকটাস আছে, সুপিরিয়র রেকটাস আছে, ইনফেরিয়র রেকটাস আছে, ইনফেরিয়র অবলিক আছে, মানে যা যা বাকি আছে সবাইকে সাপ্লাই দেয় তিন নাম্বার নার্ভ। তিন নাম্বার নার্ভ মানে কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, তাই না? অকুলোমোটর সাপ্লাই দেয় হচ্ছে তিন নাম্বার। এই কারণে দেখবা যখন আমি তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ পড়াইছি, আমি বলছি তিন চার আর ছয় নাম্বার গুলা হচ্ছে অক্ষিগুলোকে সঞ্চালন করে, এই কারণে বলা হয়েছে। আচ্ছা আশা করি অক্ষি পেশি তোমাদের ক্লিয়ার। আসি অক্ষি গ্রন্থিতে। মনে রাখবে অক্ষি গ্রন্থি আমাদের তিন ধরনের থাকে, অশ্রুগ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার তৈরিতেও হেল্প করে, হার্টেরিয়ান আর মেবোমিয়ানের কাজই হচ্ছে তোমার চোখটাকে ময়েস্ট রাখা। তাহলে তোমরা কি কি জানলাম? আমরা চোখের একটু গঠন জানলাম, আমরা স্তরগুলো জানলাম, আমরা রেটিনা সম্পর্কে জানলাম, রড কোষ জানলাম, কোন কোষ জানলাম, অক্ষি পেশি জানলাম, অক্ষি গ্রন্থি জানলাম, প্রকোষ্ঠগুলো সম্পর্কে জানলাম। চোখের জন্য এইটুকুই মোটামুটি ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি কান। কানের মধ্যে প্রথম যে প্রশ্নটা তোমাদের জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে কানের কাজটা কি? শোনা ছাড়া তো, শোনা ছাড়া কানের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্যালেন্স মেনটেন করা। তো কানে দুইটা কাজ, শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। আচ্ছা চলো আমরা ছবিতে যাই, পরে আমরা হচ্ছে স্লাইডে আবার আসবো। এই যে দেখো কানে যে এই যে ছবিটা, হ্যাঁ এই বাইরের দিকে যে পার্টটা আছে এইটা হচ্ছে বহিকর্ণ, একদম এই পর্যন্ত। এইখানে যে হাড্ডিগুড্ডি দেখতে পাচ্ছ এইটা মিলায় হচ্ছে মধ্যকর্ণ, আর বাকি যা আছে তা হচ্ছে অন্তকর্ণ। তাহলে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? তিনটা। একটা হচ্ছে বহিকর্ণ, বহিকর্ণ মানে একদম বাইরে থেকে শুরু করে একদম এই যে কানের পর্দা যেটা, হ্যাঁ ইয়ার ড্রাম বলি, ওইটা পর্যন্ত হচ্ছে তোমার বহিকর্ণ। মধ্যকর্ণ ওই মাঝের অংশটা যেখানে হাড্ডিগুড্ডি আছে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে তোমার অন্তকর্ণ। তিনটা ভাগে আমরা কানকে প্রথমত ভাগ করি। প্রথমে আসি বহিকর্ণ। বহিকর্ণের পাশে এই যে কানের যে বাইরের অংশটা আছে, কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে তৈরি, তাই না? এইটাকে বলা হয় পিনা। পিনার একটা বাংলা নাম আছে, হ্যাঁ আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলা নামগুলোই কিন্তু যথেষ্ট কঠিন। হ্যাঁ সেটার নাম হচ্ছে কর্ণছত্র, ঠিক আছে? তো পিনা কি দিয়ে তৈরি? কার্টিলেজ দিয়ে তৈরি বা তরুণাস্থি দিয়ে তৈরি। আচ্ছা এবং এটার ভিতর দিয়ে এই যে একটা ক্যানেলের মতো চলে গেছে, হ্যাঁ এটাকে বলা হয় এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এক্সটার্নাল, হ্যাঁ বাইরের দিকে যেহেতু বহিকর্ণের পার্ট, যেহেতু অডিটরি তোমরা বুঝতে পারতেছো কানের অংশ, তারপরে হচ্ছে ক্যানেল, ঠিক আছে? এটাকে শর্টকাটে তোমরা ইএসি হিসেবেও মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা এরপরে এই যে তোমরা এই নীল কালারের একটা পর্দা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় টিম্প্যানিক পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন, ঠিক আছে? বলে না যে মেরে হচ্ছে পর্দা ফাটাই ফেলবো, কানের পর্দা ফাটাই ফেলবো, সেটাকে কিন্তু যে টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা বলে, ঠিক আছে? আচ্ছা কানের পর্দাটাকে আমরা যদি একটু জুম করতে পারতাম, বুঝছো, যদি জুম করতে পারতাম দেখা যেত যে এইটা না একটু এই রকম হইতো, ঠিক আছে? এবং এটার পিছন দিকে তোমরা তো জানো যেখানে হাড্ডি একটা যুক্ত না, তো হাড্ডি যে জায়গাটায় যুক্ত এই জায়গাটা একটু উঁচু থাকে, এই জায়গাটাকে বলা হয় আম্বু। আমি ছোটবেলায় এভাবে মনে রাখতাম আম্মু প্লাস আব্বু, হ্যাঁ আম্বু। আচ্ছা তো কথা হচ্ছে যে আম্বু হচ্ছে টিম্প্যানিক পর্দার অংশ। আচ্ছা আরেকটা কথা বলবো, এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, অনেকের দেখবা যে কানের বাইরেও যদি তাকাও তাও তুমি অনেক লোমঠোম দেখতে পারবা, হ্যাঁ আবার কান তো আমরা পরিষ্কার করি, তাই না? কানের মধ্যে তোমার তার মানে হচ্ছে ইয়ার ওয়াক্স বলে যেটাকে, হ্যাঁ ইয়ার ওয়াক্স জমে, তাই না? তাহলে কানের এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল এটার ভিতরে কিন্তু অনেক লোম 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 থাকে, আবার এই জায়গাটায় অনেক ইয়ার ওয়াক্স বা মোম জাতীয় পদার্থ জমে। এই ইয়ার ওয়াক্সের একটা ভালো নাম আছে আর কি, স্বাভাবিকভাবে ইয়ার ওয়াক্স তো একটু কেমন শোনায় না,
তাহলে আমরা বায়োলজিতে তো সব জায়গায় একটু সুন্দর সুন্দর নাম দেবো, তাই না? তো এইটাকে আমরা সেরুমেন বলতে পারি। আচ্ছা, আর এই যে তোমার চুলের মতো জায়গাটা থাকে, এটা হচ্ছে ভিতরে যে কোনো ময়লাটা যাতে ঢুকতে না পারে ব্রাশ করে আর কি ঝাড়ু দিয়ে বাইর করে দেয়, ঠিক আছে? তাহলে এক্সটার্নাল অডিটরি ক্যানালের ভিতরে আমরা সেরুমেন পাই, আবার আমরা হচ্ছে চুলের মতো অংশও পাই। এন্ড এটার একদম মাথায় টিম্প্যানি পর্দা থাকে, টিম্প্যানি পর্দাকে যদি আমরা জুম করতাম তাহলে দেখতাম যে এটা যেই জায়গাটায় ম্যালিয়াসের সাথে যুক্ত ওই জায়গাটাকে বলা হয় আম্বু। এই হচ্ছে তোমাদের বহিঃকর্ণের পার্ট। বহিঃকর্ণের মধ্যে আসলে আমার আর ওরকম কিছু বলার নাই, এইটুকু পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, এটা ছাড়া আসলে ওরকম কিছু আসে না। মধ্যকর্ণের পার্টের মধ্যে আমার বেশ কিছু বলার আর আছে। আচ্ছা, তো মধ্যকর্ণে তোমরা এই ছবিটাতে তো দেখতেই পাচ্ছ যেখানে ছোট ছোট তিনটা হাড্ডি দেখা যাচ্ছে, তাই না? এই ছবিটার মধ্যে দেখো মধ্যকর্ণে তিনটা হাড্ডি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে প্রথম হাড্ডিটা দেখছো, এটার নাম কি ম্যালিয়াস, তারপরটা কি ইনকাস, তারপরটা কি স্টেপিস। প্রথম ম্যালিয়াসটা দেখতে হাতুড়ির মতো, হ্যাঁ, ইনকাস দেখতে নেহাইয়ের মতো, আর স্টেপিস দেখতে ঘোড়ার, যদি ঘোড়ার উপরে উঠো তাহলে যে জিনটা থাকে না, এই যে এইরকম এইরকমই তো দেখতে, তাই না? তাহলে এইটার মতো দেখতে হচ্ছে স্টেপিস। এখানে একটা কথা বললে রাখি, তোমাদের কি মনে আছে কিনা, আমাদের সবচেয়ে ছোট অস্থির নাম কি স্টেপিস, ঠিক আছে? তাহলে ম্যালিয়াস ইনকাস স্টেপিস কিন্তু বহিঃকর্ণ এবং অন্তঃকর্ণের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করেন, এইটুকু মিলেই কিন্তু মোটামুটি আমাদের মধ্যকর্ণ। আচ্ছা, আগের স্লাইডটা একটু যাই। মধ্যকর্ণে বুঝলাম এই জায়গাটা কিন্তু দুইটা ফোঁটা থাকে। ফোঁটা বলতে আমি বুঝাচ্ছি এই জায়গাটায় যেখানে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে, হ্যাঁ, এই জায়গায় একটা ফোঁটা থাকে। আর এখানে তোমার ইউস্টেশিয়ান টিউব না, দেখো এই যে এই নালিকাটাকে বলা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। তাহলে ইউস্টেশিয়ান টিউবের সাথে যুক্ত হওয়ার জন্য এখানেও একটা ফোঁটা থাকে, ঠিক আছে? দেখো তাহলে আমরা এটা নিয়ে আর একটু বলবো। দেখো প্রথম থেকে আমরা একটু পড়ে আসি। শ্রবণ ভারসাম্য রক্ষাকারী অঙ্গ আমরা জানি, বহিঃকর্ণ আমরা পিনা পড়লাম, আমরা বহি অডিটরি মিটাস পড়লাম, এক্সটার্নাল অডিটরি মিটাস যেটা, যেটা দেখো বাংলা নাম কিন্তু কর্ণকুহর। এরপর টিম্প্যানিক পর্দা পড়লাম, টিম্প্যানিক পর্দার কিন্তু আরেকটা বাংলা নাম আছে কর্ণকটহ, ঠিক আছে? মধ্যকর্ণের মধ্যে আমরা দুইটা নাম অলরেডি পড়েছি, ইউস্টেশিয়ান নালী আর কর্ণাস্থির মধ্যে আমরা পড়েছি ম্যালিয়াস ইনকাস আর স্টেপিস। আর দুইটা ছিদ্র পথের কথা বললাম, যেটা আমি এক্সপ্লেইন করবো, সেটা হচ্ছে একটা ফেনেস্ট্রা ওভালিস আর এটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। চলো এই ছবিটাই দেখি। এখানে যেটা দেখতেছিলাম, হ্যাঁ, এখানে যে ফুটোটা থাকে এটা একটু ডিমের মতো দেখতে, তাই এটাকে বলে ওভালিস, হ্যাঁ। এইটার মাধ্যমে স্বাভাবিকভাবে মধ্যকর্ণ অন্তঃকর্ণের সাথে যোগাযোগ স্থাপন করে, দেখে বোঝা যাচ্ছে ছবিতে না? আর এই জায়গাটায় যে ফুটোটা থাকে, ঠিক আছে, এই জায়গাটায় যে ফুটোটা থাকে এটা দেখতে গোল, একদম গোল, তাই এটাকে বলা হয় ফেনেস্ট্রা রোটান্ডা, ঠিক আছে? তাহলে এটার নাম কি ফেনেস্ট্রা ওভালিস আর এটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে কিসের সাথে কানেক্ট করে? অন্তঃকর্ণ। আর ফেনেস্ট্রা রোটান্ডার সাথে কিসের সাথে কাজ করে? ইউস্টেশিয়ান টিউব। এখন ধরো তোমার পাশ দিয়ে একটা জেট প্লেন গেল, অবশ্যই তোমার কানের পর্দা ফেটে যাবে, হ্যাঁ। তারপর ধরো অনেক বিকট একটা শব্দ হয়েছে কোনো একটা কারণে, তো বিকট শব্দের কারণে ধুম করে তোমার যদি টিম্প্যানিক পর্দা ফাটেও, টিম্প্যানিক পর্দা কিন্তু আবার অপারেশন করে ঠিক করা যায়, আচ্ছা, যদি এটা ফাটেও এই পরিমাণ শব্দ, হ্যাঁ, শব্দের ধাক্কা যদি আমাদের অন্তঃকর্ণে পৌঁছায় তাহলে আমাদের সিরিয়াস একটা ড্যামেজ হয়ে যেতে পারে, যার কারণে অতিরিক্ত শব্দ যদি থাকে তাহলে আমাদের কান চেষ্টা করে আগে এটারে বাইর করে দিতে, ঠিক আছে? তাহলে বের করে দেয় কোথা দিয়ে? নিচ দিয়ে। বারবার এখানেই দেখাচ্ছে, তাই না? নিচে কি ছিল? ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব যেই ফুটোর মধ্যে দিয়ে কানেক্টেড থাকে সেটার নাম কি ফেনেস্ট্রা রোটান্ডা। আর ধরো একটা শব্দ আসছে, আমরা তো শুনবো, তাই না? তাহলে শব্দটা প্রথমে কোথায় আসতেছে? এই পিনা দিয়ে ভিতরে ঢুকতেছে, ঢুকে কোথায় যাচ্ছে? এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়ে যাচ্ছে, যে কি করতেছে? টিম্প্যানি পর্দায় ধাক্কা খাচ্ছে। টিম্প্যানি পর্দা কোথায় নিয়ে যাচ্ছে? ম্যালিয়াসে। ম্যালিয়াস থেকে কই যাচ্ছে? ইনকাসে। ইনকাস থেকে কই যাচ্ছে? স্টেপিসে। স্টেপিস থেকে কোন ফুটোর মাধ্যমে অন্তঃকর্ণে যাচ্ছে? ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে। অন্তঃকর্ণের আবার দুইটা পার্ট আছে, ঠিক আছে? অন্তকটে দেখো এইরকম ফুলের মতো একটা পার্ট আর এইখানে গোল্লার মতো একটা পার্ট, ঠিক আছে? সো এই যে গোল্লার মতো পার্টটা দেখতেছো, এইটা কিন্তু মেইনলি আমাদের শ্রবণে কাজ করে। আর এই যে এইরকম ফুলের পাপড়ির মতো যেটা দেখতেছো, এইটা মেইনলি আমাদের ভারসাম্যে হেল্প করে, ঠিক আছে? এই শ্রবণের যে পার্টটা, এইটার আরেকটা নাম আছে, যেটা হচ্ছে স্যাকুলাস, ঠিক আছে? আর ভারসাম্য যে পার্টটা, এইটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইউট্রিকুলাস, ঠিক আছে? নামগুলো কি একটু কঠিন হয়ে যাচ্ছে? আরেকবার বলুন।
তাহলে আমি মনে করি তোমাদের বহিঃকর্ণ অন্তঃকর্ণ মোটামুটি মধ্যকর্ণ তো হয়ে গেছে, অন্তঃকর্ণ আমরা এখন পড়তে যাচ্ছি, তাই না? আচ্ছা তাহলে আমি একটু বলি, তাহলে অন্তঃকর্ণের মধ্যে আমরা বেশ কিছু জিনিস পড়বো যেটা হয়তোবা তুমি একটু হয়তোবা কম জানো বা না জানতেও পারো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি অন্তঃকর্ণের ছবিটা আরেকবার একটু আঁকি, পাশেই আঁকি, তাই না? অন্তঃকর্ণ আমি আমার মতো করে আঁকি তোমাদের বুঝানোর জন্য। এইটা হচ্ছে আমাদের অন্তঃকর্ণের পার্ট, ঠিক আছে? অন্তঃকর্ণের মধ্যে বললাম এই পার্টটা কিসে হেল্প করে? শ্রবণে। এই পার্টটা কিসে হেল্প করে? ভারসাম্যে, তাই না? আচ্ছা ভারসাম্যের এই পার্টের আইটা নাম কি বললাম? ইউট্রিকুলাস। আর এই পার্টটার আইটা নাম কি বললাম? স্যাকুলাস। আচ্ছা প্রথমে আসি, এই যে ইউট্রিকুলাস, হ্যাঁ ইউট্রিকুলাসে কেমন ধরনের নালী দেখতে পাচ্ছ? অর্ধ বৃত্তাকার নালী না পুরোপুরি কি গোল হয়েছে? না, অর্ধেকের মতো গোল হয়েছে, তাই বলা হয় অর্ধ বৃত্তাকার নালী, বা ইংলিশে বলে সেমি সার্কুলার ডাক্ট। হ্যাঁ আচ্ছা, এই অর্ধ বৃত্তাকার নালীর একদম শেষের দিকে, হ্যাঁ অর্ধ বৃত্তাকার নালীগুলো এইরকম, এটা শেষের দিকে একটু গোল অংশ থাকে, ঠিক আছে? একটু গোল জাতীয় অংশ থাকে। এই যে গোল জাতীয় অংশ, এই অংশটাকে বলা হয় অ্যাম্পুলা। তোমরা মনে রাখবে অ্যাম্পুলা মানে একটু ফোলাফল অংশ আর কি, এক কথায়। হ্যাঁ এটা আবার তোমার কন্টিনিউটি যে চ্যাপ্টারটা আছে ওখানেও আবার অ্যাম্পুলার কথাই বলবো। এই অ্যাম্পুলার ভিতরে এইরকম, হ্যাঁ চুলের মতো ছোট ছোট অংশ থাকে, এই যে এইগুলোকে বলা হয় কিউপুলা। এই কিউপুলাই আমাদের হচ্ছে মেইনলি ভারসাম্যতে হেল্প করে। আচ্ছা কিভাবে দেখে আসি, দেখো এই ছবিটায় আসি, এই ছবিটাতে কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে। দেখো এই হচ্ছে আমার সেমি সার্কুলার ডাক্ট, তাই না? সেমি সার্কুলার ডাক্ট গুলা বা অর্ধবৃত্তাকার নালী গুলা সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তোমরা পড়ছো না ফিজিক্সে, এইদিকে এক্স, ওইদিকে ওয়াই, এইদিকে হচ্ছে আমরা জেড ধরছি, সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই সেমি সার্কুলার ডাক্ট গুলো বা অর্ধবৃত্তাকার নালী গুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ তোমাদের তো বলছি এটা আমাদের ভারসাম্যতে নিয়ন্ত্রণ করে, এটা আমাদের শ্রবণে নিয়ন্ত্রণ করে। আচ্ছা এই যে নালী সেমি সার্কুলার ডাক্ট, এটার নিচে যে গোলটা, এটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, তাই না? এটার নাম কি? অ্যাম্পুলা। অ্যাম্পুলার ভিতরে কি থাকে? চুলের মতো থাকে, তাই না? এইটাকে কি বলে? কিউপুলা, ঠিক আছে না? এই কিউপুলাটা আমাদের ভারসাম্যটাকে কন্ট্রোল করে। কিভাবে হেল্প করে? এই যে দেখো ছবিটাতে, ধরো আমি তোমাদের একটু সোজাভাবে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ একটা যদি ডাবল ডেকার বাসও হয়, হ্যাঁ দোতলা বাসও হয়, দোতলা বাসের গাড়ি চালক কয়টা থাকে? একটাই না? গাড়ির চালক একটা থাকে, গাড়ির যে স্টিয়ারিং হুইলটা ওইটা কয়টা থাকে? একটাই। ঠিক তেমনি আমাদের এই সেমি সার্কুলার ডার্ট গুলো আমাদের ভারসাম্য কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে? ধরো তুমি ধুম করে পড়ে যেতে যাচ্ছ, হ্যাঁ মাঝে মাঝে এমন হয় আমরা ব্যালেন্স হারাই ফেলি, তো তখন কি করে? এই যে কিউপুলা গুলা এইটা এই দিকে বেঁকে যায়, তখন তুমি একটু সোজা হয়ে দাঁড়ো। তুমি যদি বেশ খানিক পড়ে যাও তাহলে তুমি ধাপ করে পড়েই যাবো, ঠিক আছে? তাহলে কিউপুলা হচ্ছে আমাদের ভারসাম্য মেনটেন করতে হেল্প করে। তাহলে কিউপুলাটা কোথায় থাকে? অ্যাম্পুলার ভিতরে। অ্যাম্পুলা কিসের পার্ট? অর্ধবৃত্তাকার নালীর পার্ট। অর্ধবৃত্তাকার নালীগুলো কিসের পার্ট? অর্ধবৃত্তাকার নালীগুলো হচ্ছে ইউট্রিকুলাসের পার্ট, তাই না? ইউট্রিকুলাস কিসের পার্ট? অন্তঃকর্ণের পার্ট। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো, ঠিক আছে? আচ্ছা এরপরে যাই, এটা নিয়ে আমার মনে হয় আর কিছু বলার আমার এখানে নাই, যথেষ্ট তোমাদের বলছি, ইনাফ ফর এক্সাম। আচ্ছা এই যে পার্টটা, হ্যাঁ এটাকে কি বলছিলাম আমরা? স্যাকুলাস, মনে আছে? এই যে এখানে যখন আমরা তোমরা তোমাদের দেখাচ্ছিলাম, এখানে মনে হচ্ছে যে উপরে লিখলাম স্যাকুলাস। স্যাকুলাস আমাদের মেইন কি কাজ করে? শ্রবণে হেল্প করে, তাই না? আচ্ছা ভালো কথা। এখন এইটার ভিতরে দেখছো এই যে প্যাচের মতো যে পার্টটা আছে, এইটাকে বলা হয় কক্লিয়া, ঠিক আছে? আমি জানি যে যখন তোমরা এই চ্যাপ্টারটা পড়বা তখন তুমি দেখবা কি, ভাই রে ভাই, একটা জায়গায় স্যাকুলাস লেখা, একটা জায়গায় ককলিয়া লেখা, একটা জায়গায় কি শ্রবণের অংশ লেখা, কোনটা কি লিখছে এটা সহজে বোঝা যায় না, কারণ চ্যাপ্টারটা খুব শর্ট। তো শর্ট করতে চেয়ে হয়েছে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু এক্সপ্লেইন করাটা আরো বেশি হয়তো বা দরকার ছিল। যাই হোক, এখন ককলিয়ার মধ্যে প্রথম যে পার্টটা আমরা জানবো সেটা হচ্ছে এটার মধ্যে কয়টা প্যাচ থাকে। এটার মধ্যে যে প্যাচ থাকে সেটা হচ্ছে আড়াইটা প্যাচ থাকে, ঠিক আছে? ককলিয়া। এবং ককলিয়াকে ব্যবচ্ছেদ করে আমরা একটু দেখব। এর আগে তোমাদের একটু বলে রাখি, তোমাদের মনে আছে আমরা যখন আগে চ্যাপ্টারটা পড়লাম, মানে কোঅর্ডিনেশন কন্ট্রোলেরই প্রথম পার্টটা, তখন এটা জিনিস বলছিলাম যে অডিটোরির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার, ঠিক আছে? এইটার নাম ককলিয়া, তাহলে ভেস্টিবিউল কোথা থেকে আসতেছে? এই যে তোমাদের এখানে
ভারসাম্য বা ইউট্রিকুলাস বসি না, শ্রবণ বা স্যাকুলাস বসি। এই স্যাকুলাসের আরেকটা নাম আমরা মাত্র কি দেখলাম, ককলিয়া। আর ইউট্রিকুলাসের আরেকটা নাম হচ্ছে তোমার ভেস্টিবিউল। তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখো। তাহলে আসো প্রথম থেকে একটু বলি, বহিকর্ণের মধ্যে আমরা কি বললাম, বাইরে দিকে থাকবে পিনা, পিনার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল বা ইএসি। এবং এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মধ্যে তোমার সেরুমেন থাকবে, লোম থাকবে, গেল। এরপরে টিম্প্যানিক পর্দা, এটা হচ্ছে তোমার বহিকর্ণ। মধ্যকর্ণের মধ্যে আমরা কি বললাম, তিনটা হাড্ডি, তাই না? কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এবং স্টেপিসের সাথে একটা ফুটো যুক্ত থাকে যেটার মাধ্যমে অন্তঃকর্ণে কানেক্টেড থাকে, তাই না? ফুটোটা হচ্ছে ওভাল বা ডিমের মতো দেখতে, তাই এটাকে বলা হয় ফেনেস্ট্রা ওভালিস। এবং নিচের দিকে একটা ইউস্টেশিয়ান নালি যায় যেটার মধ্যে ছোট্ট, মানে ইউস্টেশিয়ান নালিতে যেতে গেলেও তো ওখানে একটা ফুটো লাগবে, তাই না? ওই ফুটোটাকে বলা হয় ফেনেস্ট্রা রোটান্ডা। আচ্ছা, ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে যদি অতিরিক্ত কোনো শব্দ হয় ওটা চলে যায় বের হয়ে। আচ্ছা, গেল। এখন অন্তঃকর্ণে ঢুকে, অন্তঃকর্ণের মধ্যে বললাম প্রথমেই দুইটা ভাগ, একটা হচ্ছে শ্রবণ পার্ট নিচের দিকে, আর উপরের দিকে যেটা ছিল সেটা হচ্ছে ভারসাম্য পার্ট। ভারসাম্য পার্টের আবার দুইটা এক্সট্রা সিনোনিম বা সমার্থক শব্দ আছে, একটা হচ্ছে তোমার ইউট্রিকুলাস, আরেকটা হচ্ছে তোমার ভেস্টিবিউল। আর শ্রবণ অঙ্গে নিচে যেটা সেটার আরেকটা দুইটা সমার্থক শব্দ আছে, একটা হচ্ছে স্যাকুলাস আর একটা হচ্ছে ককলিয়া। তাহলে প্রথমে আসি, প্রথমে কি উপরে ভারসাম্য অংশের কথা বলছি, তাই না? ভারসাম্য অংশ তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, অর্ধবৃত্তাকার নালীর নিচের দিকে গোল্লা গোল্লা ছিল, তাই না? নাম কি ছিল? অ্যাম্পুলা। অ্যাম্পুলার ভিতরে ছিল কি? কিউপুলা। শেষ, অর্ধবৃত্তাকার নালীগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। নিচে আসো, নিচে মানে কি? স্যাকুলাস। স্যাকুলাসের মধ্যে, স্যাকুলাসের আরেকটা নাম কি ছিল? ককলিয়া। আরেকটা নাম কি ছিল? স্যাকুলাস, ককলিয়া, বলতে পারি আমরা। ভারসাম্য অঙ্গ তো আমরা উপরেটাকে বলছি, তাহলে এটা শ্রবণ অঙ্গ। আচ্ছা, ভালো কথা। শ্রবণ অঙ্গের মধ্যে আমরা একটা জিনিসই মাত্র পড়ছি, সেটা হচ্ছে যে এখানে আড়াইটা প্যাচ থাকে, এন্ড এটা আমাদের শুনতে হেল্প করে, তাই তো? দেখো এখানে স্যাকুলাসটাকে আমরা হচ্ছে স্লাইস করেছি, হ্যাঁ, স্লাইস করে উপরের দিকে আমরা যে প্রকোষ্ঠটা পেয়েছি এটাকে বলা হয় স্ক্যালা ভেস্টিবুলি। মাঝের দিকে যে প্রকোষ্ঠটা পাইছি এটা হচ্ছে স্ক্যালা মিডিয়া, এবং শেষের দিকে যেটা পাইছি সেটা হচ্ছে টিম্প্যানি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভেস্টিবুলি, মিডিয়া আর টিম্প্যানি। আচ্ছা, এখন এই প্রকোষ্ঠগুলোর মধ্যে এখানে দেখো, এই যে এইখানে স্বাভাবিক ভেস্টিবুলি আর মিডিয়ার মাঝখানে একটা পর্দা থাকবে না, এই পর্দাটাকে বলা হয় রেইসনার পর্দা। আরেকবার লিখে দিই, হ্যাঁ, রেইসনার পর্দা বা মেমব্রেন, যা বলো বলো, সমস্যা নাই। স্ক্যালা মিডিয়ার সাথে টিম্প্যানির যে পর্দাটা, ঠিক আছে, এই পর্দাটা কে বলা হয় বেসিলার। হ্যাঁ, কি বলা হয়? বেসিলার পর্দা। এই বেসিলার পর্দার উপরেই দেখো চুলের মতো, হ্যাঁ, চুলের মতো কিছু অংশ বের হয়েছে, এগুলোকে বলা হয় অর্গ্যান অফ কর্টি। নাম তো শুনছো মনে হয়, তাই না? এই অর্গ্যান অফ কর্টি কিন্তু আমাদের মেইনলি শ্রবণে সাহায্য করে। যেমন আমরা বলছিলাম না যে কিউপুলা আমাদের ভারসাম্যতে খুব বেশি হেল্প করে এককের মতো, ঠিক তেমনই অর্গ্যান অফ কর্টি হচ্ছে আমাদের শ্রবণের একক বলা যায়। তার তোমাকে যদি আমি বলি, আচ্ছা বলো তো অর্গ্যান অফ কর্টি কোন কোন প্রকোষ্ঠের মাঝে অবস্থিত, তুমি বলতে পারবা স্ক্যালা মিডিয়া আর টিম্প্যানির মাঝে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এই অর্গ্যান অফ কর্টি কোন পর্দার উপরে অবস্থিত, তাহলে তুমি বলতে পারবে না বেসিলার পর্দা? তাহলে আশা করি তুমি এগুলো পারবা। ঠিক আছে, তাহলে আমরা অন্তঃকর্ণ সম্পর্কে তিনটা ভাগে ভাগ করছি, এটা জানলেই হবে, ভেস্টিবুলি, মিডিয়া আর টিম্প্যানি। আচ্ছা চলো আমরা শুরু করি হচ্ছে গ্রন্থি চ্যাপ্টার। এখন গ্রন্থি সম্পর্কে প্রথম যে প্রশ্নটা তোমাদের করব, যে গ্রন্থি কয় প্রকার। হ্যাঁ, তোমরা দেখবো যে তোমাদের বইতে দেয়া আছে যে দুই প্রকার আছে, একটা হচ্ছে অন্তঃখরা বা অনাল বা এন্ডোক্রাইন গ্রন্থি, আর একটা হচ্ছে বহিঃখরা বা সনাল বা এক্সোক্রাইন গ্রন্থি। এখন এই সনাল অনাল ব্যাপারটা কি? ধরো তোমার একটা জায়গায় কোনো একটা এনজাইমকে পৌঁছাইতে হবে, এনজাইম কিন্তু ভেসে ভেসে যায় না, একটা নালী সুনির্দিষ্ট থাকে, ওই নালীর মাধ্যমে যাবে। তাহলে যদি কোনো এনজাইম, হ্যাঁ এনজাইমের কথাই বলবো, বা যে কোনো গ্রন্থির মধ্যে কাজটাই এরকম যে যে পদার্থটা থাকবে সেটাকে নালীর মাধ্যমে পাস করবে, নালী থাকবে এক কথায়, তাহলে সেটাকে বলা হয় সনাল বা বহিঃখরা বা এক্সোক্রাইন গ্রন্থি। তাহলে এক্সোক্রাইন গ্রন্থি কি ক্ষরণ করে বলতো? এনজাইম। ঠিক আছে, আচ্ছা
আর অন্তঃঘরের মধ্যে কাজটা হচ্ছে ঠিক কিছুটা স্প্রের মতো, একটা জায়গা থেকে সে স্প্রের মতো করবে, সব জায়গায় হচ্ছে সেটা ছড়ায় যাবে, ঠিক আছে? তাহলে অন্তঃঘরের গ্রন্থি বা অনাল, এখানে কোনো নালীর কথা তো বলতেছি না, তাই না? এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্রন্থি, এখান থেকে কি সিক্রেটেড হয়? হরমোন। অ্যান্ড আমাদের এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে হরমোনের উপর। তাহলে তোমরা অন্তঃঘরের বহির্ঘরের সম্পর্কে তোমরা নিজেরাও একটু জানো, আমি একটু খুব শর্টে করাই বলার চেষ্টা করছি। আর একটা কথা বলবো, যদিও দুই প্রকারের প্রকারভেদ সব জায়গায় দেখা দেয়া আছে, তো তারপরও কিছু কিছু জায়গায় মিশ্র গ্রন্থি বলে একটা কথা বলে যে হ্যাঁ মিশ্র গ্রন্থির উদাহরণ বলো তো। মিশ্র গ্রন্থির উদাহরণ কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই জিনিসটা মনে রাখবা যে মিশ্র গ্রন্থির নাম হলে শেষে সবসময় শয় থাকবে। হ্যাঁ, শয়, যেমন দেখো অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। হ্যাঁ, তো আমার মনে আছে আমি একবার ক্লাস নেওয়ার সময় আমি হচ্ছে স্টুডেন্টদের জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ তাহলে তোমরা বলো মিশ্র গ্রন্থির নাম বলো, হ্যাঁ তাহলে কোনটার পিছনে পিছনে শয় আছে? প্রথমে একজন দাঁড়ায় বললো মলাশয়। মলাশয় কিন্তু মিশ্র গ্রন্থির মধ্যে পড়বে না, শুধুমাত্র অগ্নাশয়, শুক্রাশয় আর ডিম্বাশয়, ঠিক আছে? আচ্ছা প্রথমে আসি যেই গ্রন্থির কথাটা একদম প্রথমে বলবো, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। বলে না যে ছোট মরিচের ঝাল বেশি, ঠিক তেমনই পিটুইটারি গ্রন্থির কিন্তু অনেক ছোট কিন্তু অনেক ঝাল, ঠিক আছে? পিটুইটারি গ্রন্থির মধ্যে দেখো এইখানে, হ্যাঁ কত কিছু ছবি আছে, আমি কিডনির ছবি আছে, ব্রেস্টের ছবি আছে, ইউটেরাসের ছবি আছে, হাড্ডির ছবি আছে, চামড়ার ছবি আছে, থাইরয়েডের ছবি আছে, ওভারি আছে, টেস্টিকাল আছে, মানে পিটুইটারি গ্রন্থি হচ্ছে এমন একটা গ্রন্থি কোনো জায়গাকে বাদ দেয় না, এই কারণে এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। হ্যাঁ একদমই প্রভু গ্রন্থি বলা হয়। এখন দেখো পরের স্লাইডে আমরা একটু যাই, পিটুইটারি গ্ল্যান্ডে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি, একটা পোস্টেরিয়ার পিটুইটারি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা মিডল বলতে পারো, ঠিক আছে? প্রথমে দেখো অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে কি কি পার্ট আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন মানে হচ্ছে স্বাভাবিকভাবে নাম শুনেই বোঝা যাচ্ছে যে গ্রোথ হরমোনের নাম কি, এটা আমাদের বাড়তে সাহায্য করে, সিম্পল। গ্রোথ হরমোনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সোম্যাটোট্রপিক হরমোন। তোমরা নিশ্চয়ই আমার উপর খুব বকাঝকা করছো, হ্যাঁ একটা নাম পড়েই পারি না তারপরে আরেকটা নাম ঢুকাচ্ছে, কিন্তু কি আর করার বলো, এগুলো পরীক্ষায় আসে। তাহলে গ্রোথ হরমোন তো সবাই পারবে, হ্যাঁ, কিন্তু সোম্যাটোট্রপিক হরমোনটা হচ্ছে একটা মেডিকেলীয় ভাষা। আচ্ছা তো সোম্যাটোট্রপিক হরমোনেরই আরেকটা নাম হচ্ছে গ্রোথ হরমোন। এখানে আমি পড়ানোর সময় একটু বলেই যাই, একসাথে হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। তো সোম্যাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন যদি কারো কম থাকে তাহলে কি হবে, সে বেটে হবে না। যদি কারো বেশি থাকে তাহলে কি হবে, সে লম্বা হবে, চওড়া হবে, এরকম সমস্যা। যদি গ্রোথ হরমোন কম হয় তাহলে সে যদি বামনত্ব হয় আর কি, বামনত্ব রোগে ভুগে বামন বামন দেখায়, তাহলে এই যে রোগটা কম হওয়ার জন্য যে রোগটা, এটাকে বলা হয় ডোয়ার্ফিজম, ঠিক আছে? আচ্ছা যদি গ্রোথ হরমোন বেড়ে যায় তাহলে কি হবে, ধরো একটা লোকের উচ্চতা প্রায় 8 ফুট, 9 ফুট, হ্যাঁ লম্বা, তাহলে এই যদি গ্রোথ হরমোন বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো জাইগ্যান্টিজম, ঠিক আছে? আচ্ছা দেখা গেল কি গ্রোথ হরমোন বাড়ছে ওই লোকটা প্রায় 6-7 ফিট, হ্যাঁ এখন অনেক দেশের অ্যাভারেজই কিন্তু 6-6.5, যেটা আমাদের দেশে অবশ্যই না, বাট তারপরে বলছি। তো সে হচ্ছে চওড়ায় বেশি, হাত পা দেখলে দেখবা মনে হবে যে কি মানে অনেক বড় বড় হাত পা, হ্যাঁ এইরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি বলা হয়, ঠিক আছে? তাহলে গ্রোথ হরমোন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, গ্রোথ হরমোন আমাদের বাড়তে সাহায্য করে, খুবই ভালো কথা। গ্রোথ হরমোন পিটুইটারি গ্রন্থির কোথা থেকে বের হয়, সম্মুখ অংশ, মধ্য অংশ, পশ্চাৎ অংশ, সম্মুখ অংশ, তাই না? সম্মুখ অংশের মধ্যে যদি গ্রোথ হরমোন কম থাকে তাহলে কি বলে, ডোয়ার্ফিজম, যদি বেশি থাকে তাহলে বলা হয় জাইগ্যান্টিজম। আবার এমন যদি হয় যে সাইড এর দিকে বাড়তেছে, হ্যাঁ মানে মোটা মোটা হাত পা, তাহলে সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি। গেল গ্রোথ হরমোনের পরে দেখো একটা নাম দিচ্ছে, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নাম শুনেই বুঝতে পারতেছো এটা থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করে, গ্রন্থিকে যে নক দেয়, হ্যাঁ প্লিজ তুমি একটু কাজ করো না, হ্যাঁ স্টিমুলেট করে। তাহলে থাইরয়েড গ্রন্থি কি কি কাজ করে এগুলো তো আমরা পড়বই, কিন্তু থাইরয়েড গ্রন্থি কাজ করার আগে পিটুইটারি গ্রন্থি আগে নক করে যে আচ্ছা ভাই তুমি অনেকদিন বসে আছো তুমি একটু কাজ করো, ঠিক আছে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, চিনো এই যে কিডনির উপরে যেটা থাকে, হ্যাঁ ছোট্ট করে, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের যে অংশটা সেটা হচ্ছে কর্টেক্স, ভিতরে যে অংশটা মানে এটা যদি আমি চিন্তা করি এটা বাইরে যে অংশ সেটা হচ্ছে কর্টেক্স, ভিতরে যে অংশ সেটা হচ্ছে মেডুলা, ঠিক আছে? আচ্ছা
এই হরমোনটা অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, তার মানে এটা কোথায় কাজ করে? কর্টিকো বলতে কি বোঝায়? কর্টেক্সের সাথে কাজ করে। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে যে সকল হরমোন বের হয় সেগুলোতে, সেগুলোর জন্য কাজ করে হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন কিসে সাহায্য করে? দুগ্ধ নিঃসরণে হেল্প করে। ব্রেস্ট ফিট করায় না মারা, বাবুদের, বাবুদের জন্য হচ্ছে মাদের প্রোল্যাকটিন হরমোনটা দরকার। ফলিকেল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন, এই হরমোন সম্পর্কে আমি তোমাদের যখন ধারাবাহিকতা পড়াবো চ্যাপ্টারটা, তখন আমি অনেক ব্রিফলি ডিসকাস করব। মেইনলি এটার জন্য কিন্তু মাসিক ঠাসিক হয়, একদম মেয়েদের নিয়মিত সুন্দরভাবে মাসিক হয়, কিন্তু ফলিকেল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোনের কার্যক্রমের জন্য। তাহলে তুমি এক কথায় যদি বলতেই চাও, তাহলে তুমি বলতে পারো যে এটা আমাদের ডিম্বক বা ডিম্বাণুর উপরে কাজ করে, শেষ। ঠিক আছে, ইন্টারমিডিয়েট যেই পিটুইটারিটা আছে, দেখো ইন্টারমিডিয়েট পিটুইটারি, ইন্টারমিডিয়েট পিটুইটারির মধ্যে আমরা একটা জিনিসই জানবো যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তৈরি করে। মেলানোসাইট স্টিমুলেটিং মানে কি? এইটা হচ্ছে আমাদের মেলানিন তৈরিতে সাহায্য করে। হ্যাঁ, মেলানিন যদি বেশি থাকে তাহলে কি হবে? কালো হবে একটু। যদি মেলানিন কম থাকে তাহলে কি হবে? সাদা হবে একটু, তাই না? আচ্ছা, পোস্টেরিয়ার পিটুইটারির মধ্যে আমি একটা জিনিসই বলবো, দুইটা হরমোন বের করে, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ভ্যাসোপ্রোসিন। অ্যান্ড অক্সিটোসিন এমন একটা হরমোন যেটা হচ্ছে জরায়ুকে সংকোচন প্রসারণে সাহায্য করে। সংকোচন প্রসারণ তুমি জিজ্ঞেস করতে পারো যে আপু এই সংকোচন প্রসারণের কি দরকার? ঠিক আছে, এখন বাচ্চা যখন বের হবে তখন পকাত করে তো বের হয়ে যাবে না। হ্যাঁ, বাচ্চাটা একটু আগায় তারপর আবার পিছায়, আবার একটু আগায় আবার পিছায়, এটা অক্সিটোসিনের কারণে সাহায্য করে। অক্সিটোসিন ওই জায়গাটাকে একটু ছড়াই দিতে সংকোচন ও প্রসারণের মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থভাবে যাতে বাবুটা হয়, এটাতে হেল্প করে হচ্ছে অক্সিটোসিন। আচ্ছা, অ্যান্টিডায়ুরেটিক হরমোন সম্পর্কে অবশ্যই আমরা কিডনি চ্যাপ্টারটা বলবো, কিডনি চ্যাপ্টারেই বলবো। ঠিক আছে, তাহলে দেখছো এখানে এর উপরে তো ছবিটাতে আমরা দেখলামই, হ্যাঁ কোথায় কোথায় কাজ করে। আচ্ছা, এরপরে যাই থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি একটা কি বলবো চিজ। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থির মধ্যে তিনটা হরমোন থাকে মেইনলি, একটা হচ্ছে ট্রাইওয়াইডোথাইরোনিন T3 বলে বেশিরভাগ জায়গায়, থাইরক্সিন T4, আর একটা হচ্ছে ক্যাসিটোরিন। হ্যাঁ, ক্যাসিটোরিন আরেকটা নামও হচ্ছে থাইরয়েড ক্যাসিটোরিন। T3 যেটা, হ্যাঁ T3 T4 এর কাজই হচ্ছে মেটাবলিজমটাকে কন্ট্রোল করবে, মানে এক কথা আমাদের বিপাক কাজ নিয়ন্ত্রণ করবে। ক্যাসিটোনিনের কাজ হচ্ছে যাতে হাড্ডি গুড্ডির মধ্যে অক্সিজেন থাকে এই জিনিসটা নিশ্চিত করা। হ্যাঁ, তারপর হলে রক্ত থেকে তারপর ক্যালসিয়ামটারে নিয়ে জোর করে এসে বলবে ক্যালসিয়াম ভাই তুমি হাড্ডি গুড্ডিতে যাও, এক কথায়। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থি মোটামুটি কাজ আমি তোমাকে বললাম, প্যারাথাইরয়েডে প্যারাথর্মন, থাইমাসে থাইমোসিন, পিনিয়ালে মেনাটোনিন, নামগুলো তোমার মোটামুটি জানতে হবে। আচ্ছা, শুক্রাশয় থেকে যে হরমোনটা বের হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন। হ্যাঁ, টেস্টোস্টেরনের কারণে দেখা যায় যে দাড়ি বেশি হচ্ছে, চুল অবশ্যই একটু কম হয়ে যায়। ডিম্বাশয়ের মধ্যে যেটা আছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন মাসিকের সময় সাহায্য তো করেই, যেটা আমরা দেখবো। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কিন্তু বাচ্চা তৈরির সময়, বাচ্চা হওয়ার সময় অনেক ধরনের হেল্প করে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হেলথ, হ্যাঁ অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারস এর মধ্যে চার ধরনের হরমোন থাকে, একটা ইনসুলিন, একটা গ্লুকাগন, একটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এখন ইনসুলিন যে কোষ থেকে নিঃসৃত হয় আইলেটস অফ ল্যাঙ্গার হেলথের, সেটা হচ্ছে বিটা সেল। আলফা সেল থেকে কোনটা বের হয়? গ্লুকাগন। এই জিনিসগুলো সবসময় মনে রাখবা। একটা জিনিস বলো, গ্লুকোজ বাড়ে ডায়াবেটিসের, এটা তো জানো তাই না? তাহলে ডায়াবেটিসের সময় আমরা কি দিই? ইনসুলিন দিই। ইনসুলিন কি করে? গ্লুকোজ লেভেলটাকে কমায় রাখে, ঠিক আছে না? এই যে ইনসুলিন, এই ইনসুলিন একদম অপোজিট কাজ হচ্ছে গ্লুকাগনের। গ্লুকাগন গ্লুকোজটাকে বাড়ায় রাখে, ইনসুলিন কমায় রাখে। এই জিনিসগুলো তোমরা একটু জানবা, আর কিছু না। এখন কমনলি তোমাকে যদি বলা হয় হ্যাঁ আচ্ছা বলো তো ইনসুলিনের জন্য আমাদের গ্লুকোজের পরিমাণ বাড়তেছে না কমতেছে, সাহেবে তুমি যদি ধুম করে অ্যান্সার করে না দিতে পারো তাহলে এটা কেমন জানি দেখায়। আচ্ছা, অ্যাড্রিনাল গ্রন্থির ব্যাপারে বলি, এটার তো আমি তোমাদের একটু আগেই বললাম। অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে কর্টেক্স, আর ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে মেডুলা, ঠিক আছে? আর কর্টেক্স থেকে যেই হরমোন বের হয় সেটাকে বলা হয় গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড। গ্লুকো নাম শুনে বোঝা যায় এটা গ্লুকোজকে কন্ট্রোল করে, মিনারেলো নাম শুনে বোঝা যায় এটা খনিজকে কন্ট্রোল করে, আর এটার নাম গোনাডো। গোনাড মানে কি? জননাঙ্গ, তাই না? তো জননাঙ্গকে কন্ট্রোল করে, কিছু কিছু হচ্ছে পুরুষ জননাঙ্গকে কাজ করে, কিছু কিছু হচ্ছে মহিলা জননাঙ্গতে কাজ করে। মেডুলা যেটা, মেডুলা থেকে দুই ধরনের হরমোন বের হয়, একটা অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। আচ্ছা, কয়েকটা হরমোনের ব্যাপারে আরেকবার একটু বলি, কিছু কিছু তোমরা জানো কিছু কিছু তোমরা জানো না, যে কোনটা বাড়লে ক্ষতি হয় বা কোন ধরনের রোগের নাম বলে, কোনটা কমলে কোন ধরনের ক্ষতি হয় বা কি নাম বলে।
প্রথমত তোমার ধরো গ্রোথ হরমোনের কথা অলরেডি কিন্তু বলে ফেলছি, গ্রোথ হরমোন যদি কম হয় তাহলে কি হবে, ডর্ফিজম বা তোমার হচ্ছে বামনত্ব, আর যদি বেশি বেড়ে যায় তাহলে সেটাও কিন্তু সমস্যা, সেটাকে বলা হয় জাইগান্টিজম বা দৈত্যত্ব। আরেকটা নাম কি বললাম, মানে আরেকটা কি বললাম রোগ, সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি, যেটা একটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে গরিলাত্ম, ঠিক আছে। আচ্ছা ধরো থাইরক্সিন কমলো, থাইরক্সিনও কিন্তু তোমাকে অলরেডি বলছি যে থাইরক্সিনের কারণে থাইরয়েড কোথায় থাকে, এখানে থাকে, তাই না? থাইরয়েড যদি তোমার এই জায়গাটায় থাকে, এইখানে যদি থাইরয়েড বেশি কাজ করে তাহলে এই জায়গাটা ফুলে উঠবে না, এটাকে কি বলা হয়, গলগণ্ড। তোমরা তো নাম শুনছো মনে হয়, গয়টারের নাম শুনছো, গয়টার আর গলগণ্ড একই। এইটা ছাড়াও থাইরয়েডের থাইরক্সিন আর কি, থাইরয়েড হরমোনের ভিতরে থাইরক্সিন যদি আরো বেড়ে যায় তাহলে থাইরয়েড টক্সিকোসিস, টক্সিক অবস্থায় চলে গেছে, এটাও নাম বলে, আবার গ্রেভস ডিজিজ এগুলো বলা হয়। থাইরয়েড হরমোনটাই যদি তোমার কম নিঃসরণ হয়, হ্যাঁ থাইরয়েডের যদি থাইরক্সিনটা কম নিঃসরিত হয় তাহলে দুই ধরনের রোগ হয়, শুধু নামই যেন কিডনিজম আর মিক্সিডিম। এইটা ছাড়া আর যেটা বলবো যে ধরো প্যারাথাইরয়েডের গ্রন্থি, হ্যাঁ প্যারাথাইরয়েড গ্রন্থির হরমোনের নাম কি, প্যারাথরমোন, তাই না? প্যারাথরমোন যদি কম নিঃসরিত হয় তাহলে যে রোগটা হয় তাকে বলা হয় টিটেন। আবার আসি নর্মাল জিনিসে, যেমন ইনসুলিন, ইনসুলিন যদি বেশি 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 নিঃসৃত হয়, হ্যাঁ তাহলে কি হবে, ইনসুলিন বাড়লে কি হয়, গ্লুকোজ কমে না, গ্লুকোজ কমে গেলে সেটাকে কি বলে, হাইপোগ্লাইসেমিয়া। আবার ধরো ইনসুলিনই কম তাহলে গ্লুকোজ বাড়তে থাকবে, বাড়তে থাকে, যেটাকে আমরা কি বলি, ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা বলছি গ্লুকাগনের কাজ পুরাই উল্টা, তাহলে চিন্তা করো গ্লুকাগন যদি বেশি বাড়ে তাহলে হচ্ছে গ্লুকোজের পরিমাণও বাড়বে, তো সেটাকে বলবে কি, হাইপার গ্লাইসেমিয়া। আর যদি গ্লুকোজও গ্লুকাগনও কমে যায় তাহলে গ্লুকোজও কমে যাবে, এটাকে বলা হবে হাইপো গ্লাইসেমিয়া। তাহলে আমরা আমাদের চ্যাপ্টারের শেষ পর্যায়ে চলে আসি, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল 1A এবং কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল 2A। আশা করি তোমরা কিছু জিনিস শিখতে পেরেছো। অবশ্যই তোমরা মনে রাখবা যে গ্রন্থির যে পার্টটা আছে আমরা একদম লাস্টে পড়লাম, এখানকার যতগুলো হরমোনের নাম বলা হয়েছে যেখান থেকে যেটা নিঃসৃত হয় সবগুলো কাজ সহ সুন্দরভাবে পড়বা, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবা, আমরা সেগুলো সেটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি ডক্টর সাকিয়া হক শেষ করছি, বাই।